আপনাকে এটা একবার বলে ইউটিউব চ্যানেল, জন্ম সার্টিফিকেট অথবা মৃত্যু সার্টিফিকেট আবেদন করার পর এই আবেদনের স্ট্যাটাস আপনি কিভাবে অনলাইনে চেক করবেন সেটা যেমন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, ঠিক তেমন জন্ম সার্টিফিকেট অথবা মৃত্যু সার্টিফিকেট আবেদন করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা না এসে থাকে অথবা আসার পর যদি কোনো কারণে অর্থাৎ ভুলবশত ডিলিট হয়ে যায়, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটাও জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। প্রথমে আপনি গুগলে অথবা ইউআরএল সার্চ বক্সে আপনি সার্চ করবেন, জন্ম মৃত্যু বলে আপনি সার্চ করবেন। দেখবেন প্রথমেই আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারবেন, জন্ম হাইফেন দিয়ে মৃত্যু তথ্য .wp.gov.in, অর্থাৎ জন্ম মৃত্যু তথ্য এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। দেখবেন এই ওয়েবসাইটটা ওপেন করার পর ডান সাইডে উপর দিকে দেখবেন সিটিজেন সার্ভিসেস বলে একটা অপশান রয়েছে, এখানে যখন কার্ডটা নিয়ে যাবেন তখন দেখবেন এখানে তিনটে অপশান রয়েছে, প্রথমে রয়েছে বার্থ, এরপর রয়েছে ডেথ, এর নিচে রয়েছে ফর্ম। যদি আপনি জন্ম সার্টিফিকেট সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে প্রথমে যে অপশান রয়েছে বার্থ এই অপশানে আসতে হবে, আর মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে এখানে যে ডেথ যে অপশান রয়েছে এই অপশানটায় আপনি আসবেন। এখানে যে বার্থের যে অপশান রয়েছে এখানে আমি কার্সরটা নিয়ে গেলাম, এরপরে দেখবেন আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এরপরে নিচে রয়েছে নো ইওর অ্যাকনোলেজমেন্ট অবলিক দে সার্টিফিকেট নাম্বার, এখানে অবশ্যই আপনি প্রথমে ক্লিক করবেন। দেখবেন এরকমই একটা পেজ ওপেন হবে যেখানে নো ইওর অ্যাকনোলেজমেন্ট অবলিক দে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ যদি আপনি অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সেটা জানতে পারবেন। তবে এখানে অবশ্যই এখানে আবেদনকারীকে কিছু তথ্য অর্থাৎ ইনফরমেশান দিতে হবে, তবে এখানে তিনটে ইনফরমেশান কম্পালসারি, সেটা হলো যে বাচ্চার বার্থ সার্টিফিকেটের তথ্য আপনি জানতে চাচ্ছেন অর্থাৎ তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, জন্মের যে সাল সেই সালটা অবশ্যই আপনি এখানে সিলেক্ট করে নেবেন, এবং যে মাসে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে অর্থাৎ জন্মের যে মাস সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে এখানে মাদার্সের ফার্স্ট নেম, যেখানে অ্যাটলিস্ট তিনটে ক্যারেক্টার অবশ্যই আপনাকে বসাতে হবে, চাইলেও আপনি এখানে বাকি যে তিনটে অপশান রয়েছে বাবার নাম, বেবি নাম এবং তারপর রয়েছে মোবাইল নম্বর, চাইলেও আপনি বসাতে পারেন আবার নাও বসাতে পারেন। এখানে আমি 2022 সালের এপ্রিল মাস বসিয়েছি, এই 2022 সালের এপ্রিল মাসে এখানে যে মায়ের নামটা আপনি বসাবেন সেই মায়ের যে সন্তান রয়েছে অর্থাৎ সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, সেই রিলেটেড যত সমস্ত শিশু থাকবে তাদের প্রত্যেকের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং এখান থেকেই আপনার যেটা হবে সেটা অবশ্যই আপনি দেখতে পাবেন। যখন আপনি এখানে এই ইনফরমেশানগুলো দেখতে পাবেন তখন দেখবেন প্রথমে রয়েছে আপনার এন্ট্রি ডেট, অর্থাৎ যেদিনে এই অনলাইনে আপনার এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছে সেই এন্ট্রি ডেটটা দেখতে পাবেন, বেবি অর্থাৎ বাচ্চার নামটা দেখতে পাবেন, এরপর রয়েছে মাদার্সের নাম, তারপর রয়েছে বাবার নাম থাকবে, এবং অবশ্যই এখানে বাচ্চার যে জন্মের যে তারিখ সেই তারিখটা দেখতে পাবেন, প্লেস অফ বার্থ থাকবে। এরপর রয়েছে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এবং এখানে যে সকল আবেদনকারীর আবেদনপত্রে তার মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা থাকে, এবং যাদের ক্ষেত্রে মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রে এখানে মোবাইলের ঘরে আপনার ক্রস ক্রস দেওয়া থাকে, এবং তার এগেনস্টে সার্টিফিকেট জেনারেট হলেও কিন্তু এখানে তার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা জেনারেট হয় না। তবে এখানে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকলে একটা সুবিধা হলো, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে এখানে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরের ওটিপি নিয়ে এই আবেদনকারী বারবার অর্থাৎ চাইলেও যতবার খুশি তার এই বার্থ সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু যেখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনার জেনারেট হয় না অর্থাৎ যেখানে মোবাইল নম্বর নেই সেখানে এই ব্যক্তির সেখানে এই বাচ্চার জন্মের তথ্য অনলাইনে শো করলেও কিন্তু যেহেতু মোবাইল নম্বর রেজিস্টার করা নেই সেহেতু অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না। এরপরই এই পেজটাকে নিচের দিকে স্ক্রল করে আপনাদের আমি দেখাচ্ছি, পেজটাকে স্ক্রল করে ডান দিকে সরালে দেখবেন যে সমস্ত বাচ্চার জন্ম সার্টিফিকেটে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা থাকে সেখানে দেখবেন ডিজিটাল সিগনেচার অ্যাটাচ এই লেখাটা থাকে, এবং যে সমস্ত বাচ্চার জন্ম সার্টিফিকেটে মোবাইল নম্বর লিঙ্কড নেই সেখানে কেবলমাত্র অ্যাপ্রুভড এই লেখাটা শো করে। এইভাবে আপনি জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ সার্টিফিকেট নাম্বারটা ফাইন্ড আউট করতে পারবেন, এবং তারপরেই যদি দেখেন আপনার এই সার্টিফিকেটটা ডিজিটালি সিগনেচার অ্যাটাচড হয়ে গেছে তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক একইভাবে এখানে
ডেথ অর্থাৎ মৃত্যুর ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য, এখানেও ঠিক একইভাবে আপনার এই সকল অপশানগুলো থাকে, যেখানে যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির নাম আপনি দেবেন। দেওয়ার পর তারপর এখানে সার্চ করলে আপনি সেই ব্যক্তির সার্টিফিকেটটা জেনারেট হলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার অনেকগুলো অপশান রয়েছে, চাইলেও আপনি এগুলো বসাতে পারেন আবার নাও বসাতে পারেন। এবারে দেখে নিন কীভাবে অনলাইন থেকে বার্থ সার্টিফিকেট অথবা ডেথ সার্টিফিকেট ডাউনলোড করা হয়। এখানে আমি একটা ডেথ সার্টিফিকেট ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। ডাউনলোড করার জন্য দেখবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে, এখানে আসবেন। ঠিক একইভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড অথবা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি বসাবেন এবং এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। যদি দেখেন আপনার এই সার্টিফিকেটটা জেনারেট হয় তাহলে আপনার ওই মোবাইল নম্বরে অবশ্যই একটা ওটিপি যাবে, না হলে আপনার এখানে প্রসেসিং এই লেখাটা শো করে। আপনার ওই রেজিস্টার মোবাইল নম্বরে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটাই আপনি এখানে বসাবেন। এরপর এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরই দেখবেন এখানে ডাউনলোড বলে একটা অপশান শো করবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনি আপনার যে সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাইছেন সেই সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এরপরে এখানে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করেছি, ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনাদের দেখাচ্ছি। সার্টিফিকেটটা ঠিক দেখতে এইরকমই হয়। এরপরই রয়েছে এখানে যেহেতু আমি এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি অর্থাৎ ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশান করার একটা ব্যাপার রয়েছে, সেই জন্য অবশ্যই এখানে ডিজিটাল সিগনেচারটাকে ভ্যালিডেশান করতে হবে। এই ডিজিটাল সিগনেচার ভ্যালিডেশান করার জন্য অবশ্যই এখানে যে সার্টিফিকেটটা আমি ডাউনলোড করলাম এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরই এখানে আমার একটা নির্দিষ্ট সেটিংস রয়েছে যার ফলে এখানে যে সার্টিফিকেট আমি ডাউনলোড করেছি এটা অটোমেটিকভাবে ডিজিটাল সিগনেচারের ভ্যালিডেশান হয়ে গিয়েছে। অলরেডি আপনারা দেখেছেন এই ডিজিটাল সিগনেচার ভ্যালিডেশান করা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে। তাছাড়া এই অ্যাডোব রিডার সফটওয়্যারের মধ্যে কীভাবে আপনি এই সেটিংসটা করবেন যার মাধ্যমে যে কোনো ডিজিটাল সিগনেচার সংক্রান্ত পিডিএফ ফাইল আপনি ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনার ডিজিটাল সিগনেচারটা অটোমেটিকভাবে সাইন হবে তা নিয়েও অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে এবং ওই ভিডিও লিঙ্কগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। এই হলো আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।